মাজারে আমাদের দেশে তো অনেক মাজার আছে মাজারে মানত করা মাজারে টাকা দেয়া এগুলো কি সওয়াবের কাজ কখন আর শিরিক সম্পূর্ণ শিরিক মানে শিরিকের কাজে সহযোগিতা করা তার মানে অবশ্যই অবশ্যই শিরিক যেখানে বলেছে আল্লাহ বলছে ইন্না শিরকা লাযুম মাযিম নিশ্চয় শিরিক মহা অন্যায় সে কারণে মাজার পূজা তো সবচেয়ে বড় অন্যায় ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন রাসূল সাল্লাম গায়েব বলতেন তিনি ইলহাম মাধ্যমে তিনি ওহী প্রাপ্ত হতেন ঠিক আছে গায়েব অবশ্যই জানতেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং তিনি জিব্রাইলের মাধ্যমে তিনি গায়েবই আল্লাহর পক্ষ হতে পাইতেন অবশ্যই পাইতেন আমি বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজে গায়েব মানে গায়েবের খবর না তিনি কখনো জানতেন না আচ্ছা রাইট উত্তর হ্যাঁ আল্লাহ কোথায় আল্লাহ আরশ আজিমে জি এটাই সঠিক উত্তর এটাই জি আপনার জন্য লাস্ট প্রশ্ন পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের সূরা সংখ্যা কয়টি 114টি ধন্যবাদ আমাদের সমাজে প্রচলিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি অনেকে বিশ্বাস করে তোমার বিশ্বাস কি আমার বিশ্বাস না উনি মানুষের তৈরি আমার মাটির তৈরি জি জি মাটির তৈরি জি ইজি প্রশ্ন না জি এরকম ইজি ইজি তোমার জন্য কিছু প্রশ্ন ঠিক আছে আচ্ছা আল্লাহ কোথায় থাকেন আল্লাহ আসমানের উপরে সাত আসমানের উপরে মানে আরশে আজিমে জি আরশে আজিম ফাইন এটা তুমি পারো জি এখন তোমার জন্য প্রশ্ন সূরা ফাতিহায় আয়াত সংখ্যা কত আয়াত সংখ্যা 60টি 60টি এই যে টাকনুর নিচে কাপড় পরা এটা কি হালাল নাকি হারাম টাকনুর নিচে হারাম 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 আর মহিলাদের জন্য হালাল টাকনুর নিচে পরা না উপরে পরা নিচে মহিলাদের জন্য হলো নিচে পরা জায়েজ জি আর উপরে পরা হারাম হ্যাঁ এই তো তুমি আপনার কাছে জানতে চাইবো যে পুরুষরা টাকনুর নিচে কাপড় পরা জায়েজ না না জায়েজ জায়েজ না টাকুর উপরে পড়তে হবে টাকটুর নিচে যদি পুরুষ কাপড় পরে সেই ক্ষেত্রে কি গুনাহ হবে এটা গুনাহ হবে আমাদের সৃষ্টিকর্তার নাম শুনে আল্লাহ আল্লাহ কোথায় আছেন আল্লাহ আরশে আছে আল্লাহ কি আকার আছে না 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 নিরাকার কিভাবে হলো আল্লাহর হাদিসে লেখা আছে কোরআনে লেখা আছে কোন কোন কোরআনের কোন জায়গায় আছে কোন জায়গায় সঠিক জানেন এটা তো জানে যে কোরআনে লেখা আছে আল্লাহর কোনো আকার নাই উকার নাই আল্লাহর কোনো শরীক নেই শরীক আর আকার তো এক জিনিস আকার মানে আল্লাহর কোনো আকার নেই আল্লাহ আল্লাহ নিরাকার না আল্লাহর আকার আছে তবে কেমন সেটা আল্লাহর মতো সেটা আল্লাহ আমাদেরকে বলেন নাই যে কারণে আমরা জানি না তবে আল্লাহর আকার আছে কীরকম সেটা আল্লাহর মতো সেটা সেটা আমাদেরকে জানার নেই ঠিক আছে তবে আল্লাহর হাত আছে পা আছে কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছে হ্যাঁ আল্লাহ সব কিছু দেখেন দেখেন তাহলে চোখ আছে তবে কীরকম আছে সেটা আল্লাহর মতো যেরকম আল্লাহর হওয়া উচিত এরকমই আছে আল্লাহ আল্লাহর মতো আছে জি